কি হয়েছে এমিনা? আই মামা দেখ না, দেখ এবার নবীন বরণের সব আজকে বন্ধ করে দিয়েছে আপাতত। কি বলিস? মানে মানে ম্যাডাম না বলো ওই দিন যে ম্যাডামের কথায় কি সব হয় বলে কোনো লাভই নেই। তাহলে পারফর্ম করবো কিভাবে? করবে যে যার নিজের টাকায় যদি করতে চায় করবে। তাহলে এখন কেউ যদি নিজের টাকা না করে শিখেছে? ওহো, তো কি হয়েছে? বাজেট না দিলে কোনো প্রবলেম আছে? আমরা আমাদের টাকা দিয়ে করবো, তাই না? তোমাদের টাকা নিয়ে তোমরা থাকো, কিন্তু আমরা এখন টাকা কোথেকে পাবো? তোমরা চাইলে আমি ম্যানেজ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হচ্ছে বাজেটের সব খরচ আমার মতে হবে, যেখানে যা লাগবে আমি দেবো। রাহা, তোমার কোনো টাকার আমাদের প্রয়োজন নেই। আসছে বাবার টাকা ফোটো মিটি করতে। মালা শোন, সবাই প্রস্তুতি নিয়ে শুরু করেছে, এখন তোর জেদের জন্য সবাই কিন্তু রাহার পক্ষে চলে যাবে। আমার আমার দরকার নেই নবীন বরণের। আচ্ছা, যারা যারা পারফর্ম করবে তারা তারা তাদের নাম লিখে আমাকে জমা দিন। হ্যাঁ, আমরা রাজি। গুড, ভেরি গুড। কিন্তু আমার তো আরেকটা শর্ত আছে। মালা আমাকে চর মেরেছে, মালাকে আমার কাছে সরি বলতে হবে। বলবে তো, ও সরি বলতেই চেয়েছিল। অসম্ভব, ও সবার সামনে আমাকে সরি বলতে বলেছে, দ্যাট মিন্স ও সবার সামনে আমাকে ছোট করতে চেয়েছে। তুই সরি না বললে কাল সকালে আরেকটা নোটিশ আসবে। কি আসবে? এই কলেজে বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রীদের বৃত্তি বাতিল। বাহ, খুব ভালো বলছিস তো। আমার সত্যির কিন্তু নজর হবে মাতলোকে চাইতে। রাহা, আমার অপমানের বদলা তুমি প্রত্যেকটা মেয়ের সাথে কেন নিচ্ছ? সেটা জনক তুমি তোমাকে দেবো না? তুমি আমাকে চর মারছো সবার সাথে, আর মা কোথায় বা বাবার সাথে? ভালো, সরি বলে ফেললাম, কেমন হবে? তুই নিজেই তো সেদিন সরি বলতে চাইলি। দেখ, আমি সেদিন এক্সাম দিতে পারিনি। আমার এক্সাম না দেওয়ার পিছনে কোনোভাবে যদি রাহার হাত থাকে, ও যদি এটার কোনো কারণ হয়ে থাকে আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে মাফ চাওয়া তো দূরের কথা, উল্টা আমি তুইটা কষে জন্মাব। মাথা গরম করিস না। দেখ, এই কলেজে অনেক মেয়েরা গরিব অভাবী বৃত্তি পেয়ে পড়াশোনা করতে এসেছে, এখন তোর আর রাহার দ্বন্দ্বের জন্য যদি এটা বাতিল হয়ে যায় একটু ভেবে দে। আমি বুঝলাম না মিনা, এখানে দ্বন্দ্ব কিসের? কিসের দ্বন্দ্ব? তুই কি বুঝতে পারছিস এখানে রাহা প্রত্যেকটা মেয়েকে ওর হাতের ইশারা নাড়াতে যাচ্ছে? ওর বাবা আমাদের এখানে ফান্ড দেয়, দ্যাট মিন্স এই না আমাদের সবার মাথা কেড়ে নিয়েছে। ওর বাবা যেভাবে বলবে ও যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো। এখন ও যা বলবে সেগুলো চলবে না। প্লিজ আমাকে কিছু বলিস না তোরা। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর, আই চল সবাই। আম সরি রাহা। বললাম সরি। শিউলি মালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।